আগেকার দিনের পড়াশোনা ভার্সেস এখনকার দিনের পড়াশোনা। এই যে দিদি, ওকে দিয়ে গেলাম, পড়া না পড়লে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। এই ওকে জায়গা দে, ওকে বসতে দে। আর শোনো, পড়া করে না আসলে বাড়িতে জানানোর কোনো দরকার নেই, তোমার যেইভাবে ইচ্ছে সেইভাবে তুমি পড়া আদায় করে নেবে ওর কাছ থেকে। আপনি চিন্তা করবেন না, পড়া কি করে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। এর বাবাটা সারাদিন কাজ করে, তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। মারলে কোনো অসুবিধা? না না, তা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। মাংস তোমার, হাড্ডি আমার, হাড্ডি কথা বেঁচে থাকলেই হলো। আপনি চিন্তা করবেন না, তোমার কাছে দিয়ে গেলাম, মানুষ করার দায়িত্ব তোমার, সেটা কিভাবে করবে তুমি জানো। আচ্ছা চলি, বাড়িতে অনেক কাজ আছে। লিখো A PPL। এই যে ম্যাডাম, আপনার সাহস কি করে হয় আমার বাচ্চার গায়ে হাত তোলা? আজ পর্যন্ত আমি আমার বাচ্চার গায়ে হাত তোলা তো দূরের কথা, একটা জোরে কথা পর্যন্ত বলিনি, আর আপনি আমার বাচ্চার গায়ে হাত তুলেছেন। আপনি কি জানেন, ওর ঠাম্মি যদি জানতে পারে যে আপনি ওর গায়ে হাত তুলেছেন, তাহলে আপনার কি অবস্থা হবে? এত ভালো ভালো টিউটার থাকতে আমি আপনার কাছে দিয়েছি আমার বাচ্চাকে পড়াতে, আপনার মার খাওয়ার জন্য? আর আপনাকে তো আমরা টাকা কিছু কম দিই না, তাহলে এরকম ব্যবহার আপনি আমার বাচ্চার সাথে করেন কিভাবে? কিন্তু ম্যাডাম, আর ও তো বাচ্চা মানুষ, ওকে আদর করে বুঝিয়ে বললেই তো করে নিত, মারার কি ছিল এখানে? কিন্তু ম্যাডাম, ও তো 7 দিন থেকে একই হোমওয়ার্ক বারবার রিপিট করে, জন্যই তো। ঠিক আছে ঠিক আছে, দেখুন আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এই ভুল যেন আর কোনোদিনও না হয়, না হলে আমি অন্য রাস্তা দেখে নেবো।